আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, টপে পটল চাষ আর এই টপে কিভাবে বাড়িতে পলিপ্যাকেট করবেন। দর্শক মণ্ডলী, প্রথমে লতাটা পোর করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা লতা জমি থেকে এনেছি, এনে আনার পরে পোর করে নিতে হবে, চারটা করে পোর নিতে হবে প্রত্যেকটি লতার। একটি করে লতা ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে, এইভাবে ভাঁজ করে দিবেন। দেওয়ার পরে এই যে পলি, এই পলিতে ঠিক এভাবে দিয়ে নেবেন, সিস্টেমটা এভাবে নেবেন। অর্থাৎ তিন পোর এই পলির ভিতরে থাকবে আর এক পোর বাইরে থাকবে। এই উপর পরেও চারা বের হবে আর নিচে যে তিন পোর, তিন পোরের ভিতরে একটাও বের হতে পারে, দুইটাও বের হতে পারে, আবার তিনটাও বের হতে পারে। এক একটা চারা এক এক ধরনের করে বাড়ায়। তখন আমরা এভাবে মাটি দেব, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, মাটি দিচ্ছি যাতে এই লতাটা মাটি ঠিক মধ্যে থাকে। এখন আমরা এই লতাটা যে মাটি ভরলাম, ভরার পরে এই পলিটা ভরা আছে, এখন দুইটা ছিদ্র করে দিতে হবে যাতে যখন উপরে পানি দেব ওই পানিটা পলিতে জমে না যায়। জমে গেলে পারে এই লতাটা পচে যাবে, তখন আর চারা বের হবে না। আর যখন পানিটা বের হয়ে যাবে তখন এই চারাটা হয়ে যাবে, যতটুকু পরিমাণ মাটি ভেজা থাকার দরকার এই পলিতে থাকবে। আর এভাবে আমরা ইয়ে করার পরে এখানে চারা ঢিকে দিতে হবে। ঢিকে দিলে সেই চারাটা আপনার 10 থেকে 15 দিনের ভিতরে চারাটা হয়ে যাবে। ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, সুন্দর চারা হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত এই পটলের লতা থেকে চারা তৈরি করি, আর মূলত পটলের লতা থেকেই চারা করতে হয়, কারণ পটলের পুরুষ লতা আছে এবং মহিলা লতা উভয়ই প্রয়োজন। কিন্তু শতকরা আপনার 10টা লতা প্রয়োজন হচ্ছে হলো পুরুষ, আর 90 পিস লতা লাগবে হচ্ছে মহিলা। পুরুষ যদি বেশি হয় সেটা খালি ফুল হবে, আর মেয়ে লতায় সরাসরি পটল আসবে, হালকা ছোট্ট ফুল থাকবে। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে লতা অথবা চারা সংরক্ষণ করবেন, তাহলে আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটিতে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।